ইলিয়াস কাঞ্চন ভার্সেস শাবনূর ইন 1998 1998 সালের শিরাদর্শে কার কয়টি সিনেমা ছিল এই টপিক্সের উপর বেস করে আজকের ভিডিওটি। শিরাদর্শ বিজনেস অফ সিনেমার লিস্টে এই দুই মহাতারকার কার কয়টি সিনেমা এবং কী কী ছিল এবং ওই সিনেমাগুলোর বিস্তারিত আজকে ফিল্ম স্পাই আপনাদের সামনে প্রোভাইড করতে যাচ্ছে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। শুরুতে আমি কথা বলবো যে তাদের সেরা দশ বিজনেস দ্য ফিল্মের লিস্টে কিন্তু 1998 সালে দুজনে কিন্তু ওরকম খুবই আধিপত্য দেখিয়েছিল, ব্যাপারটা এরকম নয়। এবং 1998 সাল তখন চলচ্চিত্র ভিন্ন দিকে মোড় মুভ করছিল, চলচ্চিত্রের একটা অস্থিরতা একটা সময় দিয়ে আমরা যাচ্ছিলাম তো এরকম সময়। তো প্রথমে আমরা যদি আসি শাবনূরের ক্ষেত্রে, তো তার কিন্তু 1998 সালে সেরা দর বিজনেস দ ফিল্মে কিন্তু একটি মাত্র ফিল্ম ছিল এবং যেটা 7-8 নম্বরের দিকে শেষের দিকেই ছিল, 6-7 নম্বরের দিকে ছিল। সিনেমার নাম পৃথিবী তোমার আমার, যে সিনেমার ডিরেক্টর বাদল খন্দকার। এবং এই সিনেমার মধ্য দিয়ে কিন্তু রিয়াজ শাবনূর পেয়ার এস্টাবলিশড হয় এবং এরপরে কিন্তু এই পেয়ারটাকে আর ওইভাবে পিছনে ফিরে তাকাতে হয় না। সিনেমার প্রত্যেকটা গান ভালো ছিল, সিনেমার মেকিং ভালো ছিল, তো বেশ একটা এনজয়েবল ফিল্ম ছিল ওই টাইমের হিসাবে। এবং সব কিছু হিসাব নিকাশ করে কিন্তু এই সিনেমাটা রয়েছে 1998-এর শাবনূর শিরাদর বিজনেস দ্য ফিল্মের লিস্টে থাকা একমাত্র কোনো সিনেমা হিসেবে। এবার আমরা যদি কথা বলি, ইলিয়াস কাঞ্চন একজন ভার্সেটাইল অ্যাক্টর, তিনি তার দ্যুতি কিন্তু 1990s কিন্তু ছড়িয়েছিলেন, বাট 1999 অবধি তার দ্যুতি যেরকম ছিল 1998-এও কিন্তু তিনি দ্যুতি ধরে রেখেছিলেন। যতদিন তিনি ছিলেন ক্যারিয়ারের শেষ দিক অবধি তিনি বেশ ভালোই পারফর্ম করেছিলেন। তো 1998 সালে তার একটিমাত্র সিনেমা ছিল শিরাদর বিজনেস দ্য ফিল্ম এবং এটার কালেকশন নিয়ে আমি একটু পরে কথা বলছি। সিনেমার নাম মৃত্যুর মুখে, ডিরেক্টর মালেক আফশারি, এবং যেটাতে ইলিয়াস কাঞ্চন মুনমুন পেয়ারের পাশাপাশি ছিল, আমিন খান ছিল, ময়ূরী ছিল। সিনেমার গানগুলো ভালো ছিল, মেকিং বেশ ভালো, একটা অ্যাকশনধর্মী একটা বিগ বাজেট বিগ অ্যারেঞ্জমেন্ট ছিল এবং এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ব্লকবাস্টার ছিল। এবং এটা কিন্তু শিরাদর বিজনেস দ্য সিনেমার লিস্টে কিন্তু 5 নম্বরে থাকে, কোনো সিনেমা লিস্টে থাকে। এবং শাবনূর সিনেমার সঙ্গে যদি কম্প্যারিজন করা হয় তাহলে কিন্তু এই সিনেমার কালেকশনটা কিন্তু একটু হলেও ওই সিনেমা থেকে বেশি থাকবে, শাবনূরের সিনেমা থেকে। তো এটা হচ্ছে এক্স্যাক্টলি ইন 1998 1998 সালের সিনেমার বিজনেসের হিসাব নিকাশ, শাবনূর ভার্সেস ইলিয়াস কাঞ্চন। তো এটা নিয়ে ছিল আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমি গ্যাটাগেটি করে সিনেমাটা আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। তো ভিডিওটি কেমন লাগলো, ভিডিওটি ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটা। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। এবং আরও কোন টপিক্সের উপর কী কী ভিডিও দেখতে চান এটা আপনারা আমাকে সবসময় জানানোর চেষ্টা করবেন। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস। আমি কিন্তু সবসময় ওয়েটিং, আমি সবসময় আসলে ওয়েট করে বসে থাকি যে আপনাদের একটিমাত্র মূল্যবান কমেন্টের জন্য।